أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل وباتباع سنة نبينا محمد صلى الله عليه وسلم وباجتناب جميع المعاصي والآثام. نسأل الله سبحانه أن يوفقنا وإياكم لما يحبه ويرضى ويجعلنا من عباده المتقين المخلصين ويهدينا سبل السلام الصراط المستقيم. اللهم تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. عباد الله، الله سبحانه وتعالى أمرا شكري عدائي قدسي جنيا مدر كي تا دينير پتھے چولا شهج قرر دیا چھن الحمد لله. তিনি আমাদেরকে শেষ নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। কোরআন সুন্নাত অনুসরণ করাটা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। বাকি আমাদের উপর দায়িত্ব থাকলো আমরা আল কোরআন এবং আস সুন্নাহর কতটুকু এলেম অর্জন করতে পারলাম সেটাকে অনুসরণ করলাম, এবং সেই এলেমের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিকগুলো কি কি সেটা কতটা জানতে পারলাম, এ দায়িত্বটা আমাদের উপরই বর্তানো থাকলো। সম্মানিত উপস্থিতি, আমরা বর্তমান এই সময়ে তথ্য প্রবাহ দেখতে পাচ্ছি ব্যাপক, বিশেষ করে যখন ডিজিটাল যুগে প্রবেশ করলাম, প্রচার মাধ্যম হয়ে গেল বহুমুখী, সোশ্যাল নেটওয়ার্কের সাথে সবাই সম্পৃক্ত হয়ে গেলেন। তথ্য আর তথ্য, এর মধ্য থেকে আমাদেরকে বেছে নিতে হবে যে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনগুলো আমাদের জন্য উপকারী জ্ঞান, কোনগুলো উপকারী জ্ঞান নয়। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপকারী নয় এমন জ্ঞান থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছে, কোনগুলো আমাদের জন্য ধ্বংসাত্মক, আমাদের প্রজন্মকে ধ্বংস করে, আমাদের ইমান আকীদাকে ধ্বংস করে, সেগুলো চিহ্নিত করা বড়ই প্রয়োজন। তা না হলে লক্ষ লক্ষ বনি আদম বিভ্রান্তির পথেই হাঁটবে এবং হাঁটছে আমরা দেখতে পাচ্ছি। সেরকম একটা ছোট্ট আলোচনা আজকে আমরা পেশ করবো ইনশাআল্লাহ। জ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি? সম্মানিত উপস্থিতি, এই বিষয়টি বুঝতে হলে সেই আয়াতগুলো খুবই সংক্ষিপ্তভাবে আমরা একটু পর্যালোচনা করতে পারি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টির আসল উদ্দেশ্য আমাদের কাছে বর্ণনা করেছে। নবী রাসূলদেরকে প্রেরণ করার যে মূল বিষয়টা ছিল সেটা তিনি উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দারিয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি আমার ইবাদতের জন্যই শুধু সৃষ্টি করেছি। তাহলে ইবাদাহ, এটা হলো মানবের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, মুসলিমদের প্রধানতম কাজ ইবাদাহ। কার ইবাদত করবে? আল্লাহ। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, তোমার রব নির্দেশ দিয়েছেন যে তার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবে না। সুতরাং এতে বোঝা গেল ইবাদতের বিষয়টি এখন তৌহিদের সাথে সম্পৃক্ত হয়ে গেল। তৌহিদটা হলো কি? আল্লাহকে একমাত্র রব ইলাহ হিসাবে স্বীকার করা, এবং আল্লাহর যত সিফাত এবং গুণাবলীগুলো আছে সেগুলো শুধু তার জন্য সাব্যস্ত করা, আর কারোর জন্য সাব্যস্ত না করা। এর মধ্যে প্রধানতম বিষয়টা হলো তৌহিদ ইবাদা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, এটা দ্বারা তাওহিদুল ইবাদাকেই বোঝানো হয়েছে। আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। তাহলে কোনো কিছু একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করা, এটাই হলো তাওহিদের মূল কথা। রুবুবিয়ত একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করা আর কারোর জন্য নয়, এটা হলো তাওহিদুর রুবুবিয়াহ। উলুহিয়ত বা ইবাদা, একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করা আর কারোর জন্য সাব্যস্ত করা যাবে না, এটা হলো তাওহিদুল ইবাদা অথবা তাওহিদুল
উলুহিয়া, আল্লাহর যে সকল সুন্দর সুন্দর নাম এবং সিফাত কোরআনে তিনি উল্লেখ করেছেন অথবা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন, সেটা আল্লাহর জন্য সাব্যস্ত করা আর কারোর জন্য না করা, এটা হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো তাওহীদুল ইবাদাহ, কারণ মানুষ আংশিকভাবে আল্লাহকে স্বীকার করে, অনেক মানুষ, প্রায় সব মানুষ তারা স্রষ্টা বলে, কেউ কেউ বলে স্রষ্টা, কেউ কেউ বলে ঈশ্বর, নানাভাবে তারা আল্লাহর রুবুবিয়তকে আংশিক অথবা সম্পূর্ণভাবে স্বীকার করে। পৃথিবীতে রুবুবিয়তকে অস্বীকারকারী মানুষের সংখ্যা খুবই নগণ্য। এখন যাদেরকে আমরা এথিস্ট বলে জানি, নাস্তিক, যারা নিজেদেরকে নাস্তিক বলে বিশ্বাস করে, তারা মূলত রুবুবিয়তকে অস্বীকার করে, কারণ তারা বলে এই পৃথিবীর কোনো স্রষ্টা নাই অথবা এই সৃষ্টি জগতের কোনো স্রষ্টা নাই। কিন্তু সেই পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত অধিকাংশ মানুষ বা প্রায় সব মানুষই একজন স্রষ্টায় বিশ্বাসী, যিনি তাদের রব। এবং সেটা আমরা কুফফারে কুরাইশের মধ্যে দেখেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা তুলে ধরেছেন কোরআনে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ, যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো যে আসমানসমূহ এবং জমিন কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই অবশ্যই বলবে আল্লাহ। তাহলে আল্লাহ কথাটা তারা স্বীকার করতো, আল্লাহ মানে আল্লাহ নামটা তাদের কাছে জানা ছিল। তাহলে তাওহীদুল আসমা ও সিফাতের কিছু তাদের কাছে জানা ছিল, আর রহমান আর রহিম এগুলো তাদের জানা ছিল, আল্লাহ শব্দটা তাদের জানা ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি তাওহীদুর রুবুবিয়্যাহ এবং তাওহীদুল আসমা ও সিফাত এগুলো আংশিকভাবে হোক বা কোনো না কোনোভাবে হোক কিছু অংশ বা পুরোটা তারা বিশ্বাস করত। পুরোটা বিশ্বাস করার জন্য অবশ্যই কোরআন সুন্নাহ ধারস্থ হতে হবে, তা না হলে তো পুরোটা বিশ্বাস আসবে না। পুরোটা কিসের ভিত্তিতে বলবো? কোরআন এবং হাদিসের ভিত্তিতেই আমরা বলবো। আমরা ধরেই নিচ্ছি যারা মুসলিম তারা পুরোটা বিশ্বাস করছে, যারা মুসলিম নয় তারা আংশিকভাবে রুবুবিয়াত এবং আসমা ও সিফাতের ক্ষেত্রে বিশ্বাস করছে। বাকি থাকলো কি? তাওহীদুল ইবাদাহ অথবা তাওহীদুল উলুহিয়াহ, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ। এই যে আমরা সালাত করছি, সালাত একটা ইবাদা, সিয়াম রাখছি, সিয়াম একটা ইবাদা, হজ একটা ইবাদা, উমরা একটা ইবাদা, কুরবানি করা ইবাদা, যাকাত ইবাদা, সাদাকা ইবাদা, এভাবে যতগুলো সওয়াবের কাজ সওয়াবের আশায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি সবগুলোই ইবাদা। আল্লাহ সুবহান তাআলা নির্দেশ দিচ্ছেন কি, যত ইবাদত আছে সবগুলো শুধু আল্লাহর জন্য করতে হবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। এখানে আমরা দেখি যে মুআযের ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার বাহনে যখন উঠালেন, পেছনে তাকে বসালেন, তখন তাকে জিজ্ঞেস করেছিলেন, হে মুআযের, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি? তিনি বলেছিলেন, আল্লাহ এবং তার রাসূল অধিক জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেটা তার কাছে ব্যক্ত করলেন এবং তার মাধ্যমে উম্মাহ জানল, বললেন যে বান্দার উপর আল্লাহর হক হচ্ছে আইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করবে আর তার সাথে কাউকে শরীক করবে না। আর আল কোরআনে স্পষ্ট করে বারবার বলে দেওয়া হয়েছে তাওহীদুল ইবাদা, যেটা আমরা বললাম মূল লক্ষ্য, মানব সৃষ্টির মূল লক্ষ্য, মানুষ এবং জিনের মূল কাজ হচ্ছে আল্লাহ ইবাদত করা। সূরা দারিয়াতের মধ্যে আল্লাহ সেটা বলেছেন, আর পাশাপাশি আল্লাহ অনেকগুলো আয়াতে আমাদেরকে জানিয়েছেন যে নবীদের মিশন ছিল তাওহীদুল ইবাদার দিকে মানুষকে আহ্বান করা। সকল নবী, সেই সালেহ আলাইহিসসালাম, লূত আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, পরবর্তীতে শুআয়ব আলাইহিসসালাম, এভাবে যত নবী এসেছেন প্রত্যেকের দাওয়াত ছিল আল্লাহর, একমাত্র আল্লাহর ইবাদতের দিকে মানুষকে আহ্বান করা। এবং আল্লাহ তাআলা সেটা
বিভিন্ন নবীদের যে আহ্বান সেটা কোট করে দিয়েছেন, উদ্ধৃত করেছেন কোরআন। তাদের আহ্বান কি ছিল? কমনলি বলছি, অনেকগুলো আয়াত এসেছে, ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, হে আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই। এটার দ্বারা কি প্রমাণিত হলো? তাদের দাওয়াত ছিল তাওহীদুল ইবাদার দিকে। কারণ কি? মানুষ কিছু না কিছু ক্ষেত্রে আল্লাহকে স্বীকার করছে, তার রুবুবিয়াতকে স্বীকার করছে, তার সৃষ্টি কাজের স্বীকৃতি দিচ্ছে, তার নামের স্বীকৃতি দিচ্ছে, তার গুণাবলীর স্বীকৃতি দিচ্ছে, কিন্তু প্রবলেমটা করছে ইবাদতের ক্ষেত্রে, প্রবলেমটা করছে ইবাদতের ক্ষেত্রে। এবং সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে দাদা, তাদের ইমানে ইমানের কিছু অংশ ঠিক আছে, ইমান তারা এনেছে, বাট ইমানের পাশাপাশি শিরিক করে যাচ্ছে। কিসের ক্ষেত্রে শিরিক করছে? ইবাদতের ক্ষেত্রে শিরিক করছে। ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম ইউশরিকুন, তাদের অধিকাংশ ইমান রাখে তবে সাথে শিরিকের চর্চাও তারা করে, এবং সেটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে। এই জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিয়েছেন যে লা তুসরাফুল ইবাদাতু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইবাদত আর কারোর জন্য করা যাবে না। সেই ইবাদত হোক ইবাদতে কালবিয়া, যেমন আত তাসরিক, অন্তরের ইবাদত, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, এটা অন্তরের ইবাদত, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা, আল্লাহর প্রতি ইমান পোষণ করা, আল্লাহকে মনে মনে স্মরণ করা, এগুলো সবই অন্তরের ইবাদত। অনেক ইখলাস, এটা অন্তরের ইবাদত। এভাবে অন্তরের যত ইবাদত আছে সেগুলো আল্লাহ ছাড়া আর কারোর জন্য পোষণ করা যাবে না বা সম্পন্ন করা যাবে না। মাহাব্বা, ভালোবাসা, এটা অন্তরের ইবাদত। আল্লাহকে ভয় পাওয়া, এটা অন্তরের ইবাদত। এই যে অন্তরের সাথে সংশ্লিষ্ট যতগুলো ইবাদত আছে এগুলো সবই আল্লাহর জন্য করতে হবে। যদি আপনি আল্লাহর বদলে একই ভয় অন্য কাউকে পান, কী হবে? এটা শিরক হয়ে যাবে। যদি আপনি আল্লাহর মহাব্বতের পরিবর্তে আল্লাহর কোনো সৃষ্টিকে মহাব্বত করেন, যেমন অনেকে গাছের পূজা করে, তাই না, আর অনেক কিছুর, আল্লাহর অনেক সৃষ্টির তারা ইবাদত করে, তারা মনে করে যে এগুলোর ইবাদত করলে তাদের উদ্দেশ্য সিদ্ধ হবে অথবা এগুলো ইবাদত পাওয়ার উপযুক্ত, আছে না এরকম? তাহলে এটাই হচ্ছে আসলে ইবাদতের মধ্যে কালবি, ইবাদতের মধ্যেও অন্যের ইবাদত করা। আল্লাহর উপর নির্ভরতা স্থাপন করা উচিত ছিল, কিন্তু আপনি নির্ভরতা স্থাপন করছেন তাবিজের উপরে, কবজের উপরে, অথবা এই যে তাগা, তাই না, অনেকে তাগা বাঁধে সেটার উপরে, অনেকে যে ঢাকনা আছে আমাদের এই এলাকায় মনে হয় বন্ডা বলে না, হ্যাঁ, মাটির ওটার মধ্যে বিভিন্ন আয়াত অথবা চিহ্ন লিখে টাঙ্গায় রাখে ঘরের মধ্যে, যে তখন আর কোনো ভূত প্রেত বা শয়তান প্রবেশ করতে পারবে না। কিন্তু এটার কি কোনো দলিল আছে? তাহলে সে নির্ভরতা স্থাপন করলো কিসের উপরে? আল্লাহর উপরে নাকি অন্য কিছুর উপরে? এটা কালবি ইবাদতের ক্ষেত্রে সে শিরিক করে বসল। তাওয়াক্কুল সে আল্লাহর উপরে রাখতে পারলো না, তাবিজের উপর রাখলো, কিংবা এই ধরনের বেশ কিছু জিনিস বানিয়ে সে রাখলো। একইভাবে আপনি যদি আপনার জাগতিক ক্ষেত্রেও সফলতা কে দেন? আল্লাহ। জাগতিক ক্ষেত্রে আপনাকে আমাকে প্রোটেকশান এবং হেফাজত কে করে? আল্লাহ করেন। কিন্তু আপনি যদি মনে করেন কোনো ব্যক্তি আপনাকে প্রোটেক্ট করবে, কোনো অশরীরী আত্মা আপনাকে হেফাজত করবে, অথবা কোনো পদার্থ আপনাকে হেফাজত করবে, তাহলে এটা হলো কালবি ইবাদতের ক্ষেত্রে শিরক। তাহলে আমরা বললাম আল্লাহর ইবাদত অনেক ধরনের হতে পারে। এক নম্বর হলো কালবি ইবাদত, এবং এই কালবি ইবাদতের ক্ষেত্রেও শিরক হতে পারে। দ্বিতীয় হচ্ছে কি? দ্বিতীয় হলো যেমন শারীরিক ইবাদত, এর মধ্যে সালাত, শারীরিক ইবাদতের মধ্যে আছে সালাত, কুরবানি, হজ, আমরা, এগুলো
অর্থাৎ শরীরের মাধ্যমে আমরা যে ইবাদতগুলো করে থাকি সেটা শারীরিক ইবাদত। এই ইবাদতগুলোই সবটাই কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। সালাত কি অন্য কারোর জন্য পড়া যাবে? অনেকে মনে মনে কিন্তু অন্য কোনো উদ্দেশ্যে পড়ে, অন্য কোনো উদ্দেশ্যে পড়াটা এটা অন্য কারোর জন্য পড়া হয়ে যায়। কীরকম? আপনি সালাত আদায় করার উদ্দেশ্যে যদি কাউকে দেখানো তাহলে কিন্তু সর্বনাশ। সর্বনাশ না বলেন তো, এটা কে বলেছেন? এই যে অন্যের জন্য সালাত পড়া, অন্য উদ্দেশ্যে সালাত পড়া যে সর্বনাশ হয়, এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল মুসল্লিন। আরে যে কেউ হয়তো বলবে, ব্যাপার কি, আল্লাহ মুসল্লিদের জন্য বক্তব্য করছেন? ফাওয়াইলুল লিল মুসল্লিন, ধ্বংস মুসল্লিরা। তাহলে মুসল্লিরা আল্লাহর জন্য সালাত পড়ে ধ্বংস কেন? সেটা তো আল্লাহ পরের আয়াতগুলোতে বলে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, সালাতের ব্যাপারে গাফেল। আল্লাযিনা হুম দেখানোর জন্য সালাত পড়ে, দেখানোর জন্য সালাত পড়ে, তাহলে তাদের জন্য বদদোয়া করেছেন কে? আল্লাহ। তাদের ধ্বংসের কথা বলেছেন। তাহলে বোঝা গেল ব্যাপারটা এত সহজ না, সাংঘাতিক বিষয়। ইবাদত কার জন্য পালন করবেন এটা খুবই সাংঘাতিক বিষয়। কোরবানি করছেন, কোরবানি করছেন দেখানোর জন্য, কোরবানি করছেন এলাকায় প্রভাব বিস্তার করার জন্য, কোরবানি করে সবার বাড়ির সামনে দিয়ে গরু হাঁকায়া নিয়ে আসলেন, কত দাম ভাই? 5 লাখ টাকা। পুরো গ্রামে চাউর হয়ে গেল 5 লাখ টাকা দামের কোরবানি হচ্ছে, কে করছেন? অমুক সাহেব। আল্লাহ, তার কোরবানি কি কবুল হবে? তাহলে কোরবানিটি কি তিনি আল্লাহর জন্য করলেন? আল্লাহর জন্য করল না। যাকাত দিলেন, লোকদেরকে বললেন আপনারা খালি ময়দানে আসেন আর শটান হয়ে দাঁড়ান। পত্রিকাওয়ালাদের বললেন বাবা একটু নিউজ করো, ক্যামেরাম্যানকে বললেন ওঠাও এবং ইউটিউবে দিয়ে দাও, এটা কি আল্লাহর জন্য হলো? আল্লাহ। সাদাকা দিলেন, মানুষের উপকার করলেন, তারপরে এরকম যতগুলো কাজ আছে ইবাদত, যদি কোনো ইবাদত আপনি গায়রুল্লাহর জন্য করেন সেটা হবে শিরক, আর যদি আল্লাহর জন্য করেন সেটা হবে ইবাদত। খুব সিম্পল না? খুব সিম্পল। আল্লাহর জন্য করলে হবে ইবাদত, আর গায়রুল্লাহর জন্য, গায়রুল্লাহ কথাটা অনেক ব্যাপক, এটা হতে পারে অন্য কোনো সত্তা, অন্য কোনো প্রাণী, অন্য কোনো পদার্থ অথবা অন্য কোনো জিনিস, এমনকি বায়বীয় জিনিসও, কারণ মানুষ তো বায়ুরও মানে বাতাসেরও পূজা করে, অনেকে করে না, গাছের বৃক্ষের পূজা করে, আকাশের পূজা করে, সূর্যের পূজা করে। হ্যাঁ, অনেকের কাছে এগুলো হচ্ছে তাদের প্রতিপালক রব, কিন্তু আসলে রব কে? শুধুই আল্লাহ। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি তৌহিদুল ইবাদা, এটা হলো ফোকাসিং পয়েন্ট। নবী আম্বিয়াদের রাসুলের দাওয়াতের মূল প্রোগ্রাম হচ্ছে কি? তৌহিদ। তৌহিদ, তৌহিদের সাথে, তৌহিদ হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল। আপনার জীবনের সমস্ত কাজকে তৌহিদের সাথে রিলেট করতে হবে। এই রিলেশনটার ক্ষেত্রে দেখতে হবে যে আপনি অমুক জায়গায় কাজ করেছেন, তৌহিদকে রক্ষা করে কাজ করেছেন কি না, অমুক ইবাদত করেছেন তৌহিদকে রক্ষা করে করেছেন কি না, অমুক জায়গায় বক্তৃতা দিয়েছেন তৌহিদকে রক্ষা করে করেছেন কি না, অমুক জায়গায় আপনি কাউকে ফুল গিফট করলেন সেটা তৌহিদকে রক্ষা করে করেছেন কি না, সব কিছুর সাথে রিলেট করতে হবে কাকে? তৌহিদকে। কারণ তৌহিদই হচ্ছে মূল প্রোগ্রাম, তৌহিদ হচ্ছে ইসলামের মূল প্রোগ্রাম, মূল আকীদা, ইমানের মূল জায়গা। দেখেন সব জায়গায় মূল, নবী আম্বিয়াদের দাওয়াতের মূল বিষয়, মূল টপিক তৌহিদ। এই জন্য আমাদেরকে আজকে সব কাজে তৌহিদকে রিলেট করতে হবে, এবং এই রিলেশনটা সাকসেসফুলি করা যাবে যদি কোরআন সুন্নাহর জ্ঞান আমরা অর্জন করি। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে জ্ঞান, আর জ্ঞানের প্রথম প্রায়োরিটি হচ্ছে তৌহিদ। আমরা অনেকে বাল্য শিক্ষা দিয়ে শুরু করি,
অনেকে অ আক অক্ষ দিয়ে শুরু করি, ভুল হলো না। এটা শুরু করতে হবে তাওহীদ দিয়ে, এক আল্লাহ দিয়ে। কে আমাদের রব? আল্লাহ আমাদের রব। আমরা কার ইবাদত করি? আমরা আল্লাহর ইবাদত করি। এইভাবে এই 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 জ্ঞানগুলো দিয়ে আমাদের শিক্ষাকে শুরু করতে হবে, অন্যথায় জাতি কিন্তু বিপথে চলে যাবে, জাতি কিন্তু পথ হারাবে। সঠিক তথ্য গোপন করলে মানুষ কোনোদিনই সঠিক সিদ্ধান্তে আসতে পারে না। একটা অঙ্ক, পৃথিবীর যে কোনো অঙ্ক, প্রথম ইকুয়েশনে যদি ভুল হয় তার রেজাল্ট ভুল হবে। যে কোনো হিসাব প্রথমে যদি একটা মাত্র একটা ভুল করে বসেন, পুরো হিসাবটা শেষে গিয়ে ভুল হবে। ইমানের হিসাবটাও কিন্তু আমাদের করতে হবে, ইমানের হিসাবটাও আমাদের করতে হবে। যদি তাওহীদের হিসাব নিকাশে ভুল করেন, তাহলে আপনার জীবনের সমস্ত কাজ ভুল হয়ে যাবে, আপনার ইবাদত ভুল হবে, আপনার আকিদা ভুল হবে, আপনার চলন বলন ভুল হবে, আপনার আলাপ আলোচনা ভুল হবে, আপনার বক্তব্য ভুল হবে, আপনার সমাজনীতি ভুল হবে, আপনার রাজনীতি ভুল হবে, আপনার অর্থনীতি ভুল হবে, আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে ভুল হবে, এবং সেটাই দেখেন না। আজকে আমরা যেটা কাছাকাছি দেখছি সেটা হলো, সবাই প্রতিদিন বাজারে যাই, পিওর জিনিস কি পাই? বিশ্বাস করুন, এটার সাথে তাওহীদের রিলেশন আছে। যে সমস্ত লোকদের তাওহীদি জ্ঞান নাই, তারাই ভেজালটা করে। যে সমস্ত মানুষ, দেখেন এটা হলো জিনিসপত্রের ক্ষেত্রে বললাম, আবার যান আপনি বিভিন্ন দরগায় যান, মাজারে যান, যে সমস্ত লোকদের তৌহিদি জ্ঞান নাই, তারাও ওই জায়গাতে জ্ঞানের জগতেও ভেজাল করে। সেখানে আপনি পিওর জ্ঞান, জ্ঞানের সমারোহ পাবেন না, ভুল বিভ্রান্তিপূর্ণ জ্ঞান, যেটা আমাদের না ব্যক্তির উন্নয়নে কাজে আসে, না পারিবারিক উন্নয়নে কাজে আসে, না জাতীয় উন্নয়নে কাজে আসে। মুসলিমরা যদি তৌহিদ থেকে বিপথে চলে যায়, মুসলিমরা যদি কোরআন সুন্নাহ থেকে বিচ্যুত হয়, তাহলে তার কি, তাদের কি জাতীয় উন্নয়ন কখনো ঘটবে? ঘটবে না, কারণ এটা হচ্ছে তাদের মূল জায়গাটা। এই জায়গাটা বাদ দিয়ে সে তাহলে কিসের অনুসরণ করবে? যদি সে তাওহীদের জায়গাটা, ইমানের জায়গাটা, আকীদার জায়গাটা, ইসলামের ইবাদতের জায়গাটা বাদ দেয়, তাহলে বাকি জায়গাতে শয়তান ছাড়া কি আর কিছু থাকে? শয়তানের অনুসরণ করে পৃথিবীর কোনো জাতিকে উন্নতি পেয়েছে বলে? কখনো পায়নি, কখনো পাবে না, আর আখিরাতে তো পাবেই না। শয়তানের কাজ কী, তার গতিবিধি কী, সে কী চায়, সে কীভাবে আমাদেরকে বিভ্রান্ত করে, সে কীভাবে আমাদেরকে জীবনের মূল পথ থেকে সরিয়ে নেয়, সেটা কিন্তু কোরআন সুন্নায় ব্যাপকভাবে আলোচিত হয়েছে। শয়তানের টেকনিক নিয়েও আমাদের আলোচনা দরকার, আজকে সেটা নিয়ে আলোচনা করব না। কিন্তু আমি মনে করি খোতবাই হোক বা আলোচনায় হোক, শয়তান কী টেকনিক অ্যাপ্লাই করে আমার আপনার পেছনে, অথবা আমাদের ছেলেমেয়েদের পেছনে, আমাদের জাতির পেছনে, মুসলিম উম্মার লোকদের পেছনে, সেটা কিন্তু জানা উচিত। কারণ উম্মার অনেক লোকেরা শয়তানের টেকনিকটা বুঝতে পারে না, খুব সহজেই তার ফাঁদে পা দেয়, তাই না? বলে যে ঘুঘু দেখেছ, ফাঁদ দেখো নি, তাই না? তো এই ঘুঘুকে তো মানুষ ফাঁদ দিয়েই ধরে, ধরে না, সে আর বাঁচতে পারে না, এমন ফাঁদ সে আর বাঁচতে পারে না। ধ্বংস ছাড়া যেই পাখি কারো শিকারির এই যে পাতা কোনো ফাঁদে পা দিয়েছে, তার কি আর কোনো রক্ষা আছে বলেন? শয়তানের এই যে পাতা ফাঁদে যে পা দিয়েছে, তারও আর কোনো রক্ষা নাই প্রিয় ভাইরা। তাহলে সেই জায়গাগুলো আমাদেরকে একটু ক্লিয়ার করতে হবে, সেই জায়গাগুলো ক্লিয়ার করতে হবে, তাওহীদের সাথে রিলেট করতে হবে আমাদের সব কিছুকে। ইবাদতের কথা আমরা বলছিলাম, তালবি ইবাদত, শারীরিক ইবাদত, এর পাশাপাশি আছে আর্থিক ইবাদত। আর্থিক ইবাদত যেমন জাকাত এবং সাদাকা, আর কিছু ইবাদত হচ্ছে মিক্সড, শারীরিক আবার আর্থিক, যেমন হজ, হজের মধ্যে অর্থ লাগে, উমরার মধ্যে অর্থ লাগে, আবার অর্থ খরচ করে হোটেলে গিয়ে বসে থাকলে কি হবে? আপনাকে তওয়াফ করতে হবে না, সাই করতে হবে না, এরকম আরও অনেকগুলো কাজ আছে হজের এবং উমরার। তাহলে সেটা হলো শারীরিক এবং আর্থিক। এই সকল ইবাদত
করতে হবে কার জন্যে? আল্লাহর জন্যে। এই যে আমরা শাহরু শাহবানের মধ্যে অবস্থান করছি, শাহবান মাস এটাও ফজিলতের একটা মাস। কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফজিলতগুলো বর্ণনা করেছেন অনেকগুলো হাদিসে, তার মধ্যে তিনটা হাদিস এখানে আমি একটু কোট করব। একটা হলো উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নাসাইর বর্ণনা এসেছে, সহিহ হাদিস। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শাবান মাসের মতো এত বেশি, মানে শাবান মাসে এত বেশি রোজা আর অন্য কোনো মাসে রাখতে দেখছি না, কেন আপনি এত রোজা রাখেন? তিনি জবাব দিয়েছিলেন, দাকা শাহরুন তাগফুলুন নাসু ফীহি আনহু, এটা এমন একটা মাস যে মাস সম্পর্কে মানুষ গাফিল থাকে, যে মাস সম্পর্কে মানুষ গাফিল থাকে। এবং তারপর তিনি বলছেন এটা হলো বাইনা রজব ও রামাদান, রজব এবং রমাদানের মাঝখানে। আরেকটা কথা বলছেন, ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের কাছে মানুষের বৎসরের আমল এই সময় পেশ করা হয়। তারপরে শেষ কথাটা বলেছেন, ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাঈম, আমি চাই যে যেহেতু এই মাস ভর, মানে পুরো মাস জুড়ে আল্লাহ সুবহানাহু কাছে আমার আমলগুলো পেশ করা হতে থাকে, অতএব আমি চাই আমার আমলটা এমন অবস্থায় পেশ করা হোক যে অবস্থা আমি রোজা রাখি। তো আমি তো আর জানি না কোন দিন পেশ করা হবে, এই মাস জুড়ে আমার আমলটা কোন দিন পেশ করা হবে, এই জন্য আমি এই মাসের অধিকাংশই সিয়াম রাখি। এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা হাদিস সুনানে সুনান নাসাইতের মিদির মধ্যে এসেছে, তিনি বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবান মাসের চাইতে এত বেশি সিয়াম আর রাখতে দেখিনি, তিনি পুরো শাবান মাস জুড়েই সিয়াম রেখেছেন। এরপর বলছেন ইল্লা কালিলা, অল্প কিছু দিন ছাড়া। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রেওয়ায়েতও আমরা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রেখেছেন, সিয়াম রেখেছেন এই মাসে। আর আরেকটা হলো উম্মে সালামার হাদিস, উম্মে সালামাও বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে দুই মাস ভর রোজা রাখেননি শাবান এবং রমাদান ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউস হোল্ডের দুজন প্রিয়তমা স্ত্রী তারা তার আমলটাকে আমাদের কাছে বর্ণনা করলেন। তাহলে শাবানের মূল ফোকাসটা হচ্ছে এই মাসে আমাদের আমলনামা আল্লাহর কাছে পেশ হয়, অতএব বেশি বেশি এই মাসে সিয়াম রাখা আমাদের উচিত, কারণ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সিয়াম রেখেছেন। তাহলে এই মাসে অন্য কোনো আমল আর নাই। নিসফে শাবানের যে কথা বলা হচ্ছে, নিসফে শাবান সেটা প্রমাণিত নয় যে নিসফে শাবানের দিন রোজা রাখতে হবে আর আগের রাত সারা রাত স্পেশাল কোনো সালাত পড়তে হবে। মানুষ কিন্তু দেখেন এখানে যে জিনিসগুলো অ্যাড করেছে সেখানে কিন্তু শবে বরাতের কিছু নাই, এবং মানুষ শবে বরাতের সালাও বলেছে, শবে বরাতের সিয়ামও বলেছে। আপনি শবে বরাতের সিয়াম কেন রাখবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শবে বরাতের কোনো বিশুদ্ধ হাদিসে অথবা হাসান হাদিসে শবে বরাতের স্পেশাল সিয়ামের কোনো মেসেজ দিয়েছেন, কোনো স্পেশাল সালাতের কথা বলেছেন? তাহলে আপনাকে স্বাভাবিক সালাত পড়তে হবে। আপনি এই মাসে আইয়ামুল বিদর সিয়াম রাখেন 13, 14, 15, সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখেন যদি অন্য সিয়ামগুলো রাখতে না পারেন, অথবা একসাথে আরও সিয়াম রাখেন, তাতেও কোনো অসুবিধা নাই। কিন্তু একটা বিশেষ দিনের এককভাবে সিয়াম রাখার যদি কোনো দলিল না থাকে তাহলে সেটা করা যাবে না। এটা তাওহীদের দাবি। কিসের দাবি? আমি তাওহীদের আলোচনা করছিলাম, সেখান থেকে শাবান মাসকে রিলেট করলাম। তৌহিদের দাবি হচ্ছে কোরআন সুন্নার নির্দেশনার বাইরে যাওয়া নাকি না যাওয়া? সুন্নার বাইরে না যাওয়া, এটা তৌহিদের দাবি। তৌহিদের দাবি হচ্ছে কোনো পাপ কাজে লিপ্ত না হওয়া। তৌহিদের দাবি হচ্ছে বানিয়ে বানিয়ে ইবাদত না করা। ইবাদতের প্রোগ্রাম কে দিচ্ছেন?
আল্লাহ দিচ্ছেন। তিনি হয় কোরআনে উল্লেখ করেছেন যেমন ওয়াকিমুসসালা ওয়া আতুজ যাকা, তাই না, এরকম অনেকগুলো, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, ইবাদতের অনেকগুলো প্রোগ্রাম কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আর সেগুলোকে ইলাবোরেটলি অর্থাৎ আরো বিস্তারিতভাবে তিনি আলোচনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের মাধ্যমে। এই আলোচনাটাও কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সুন্নাহ এবং হাদিস আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। এখানে সন্দেহ পোষণ করার কোনো অবকাশ নেই, মুসলিম উম্মার ইজমা ঐকমত্য প্রতিষ্ঠিত এই বিষয়ের উপরে। হাদিসকে অস্বীকার করা এটা ইসলাম নয়। অতএব যে ইবাদতগুলোর প্রোগ্রাম কোরআনে আল্লাহ দিলেন, মূলত সেটা তাওহীদের প্রোগ্রাম। কিসের প্রোগ্রাম এটা? তাওহীদের প্রোগ্রাম। এবং সে তাওহীদের প্রোগ্রাম বাস্তবায়নের জন্য আমাদেরকে হাদিসের ভাণ্ডারটাকে ওপেন করতে হবে। হাদিসের ভাণ্ডার আমাদের কাছে যেটা আছে সব সহিহ হাদিস, কারণ জাল হাদিস তো ওই ভাণ্ডারের কোনো অংশ না। দাঈফ হাদিস সহিহ হাদিসের কোনো অংশ নয়, আর সহিহ হাদিস তো আমাদের হাজারে হাজার আছে, আছে না? পরীক্ষিত হাদিস, উত্তীর্ণ হাদিস, যে হাদিসগুলো পৃথিবীর সবচেয়ে উত্তমভাবে যাচাই করা হয়েছে, এত কঠিনভাবে, এত সূক্ষ্মভাবে, এত চমৎকারভাবে যাচাই পৃথিবীর আর কোনো কাজে, আর কোনো ইন্টেলেকচুয়াল ইফোর্টে হয় নাই, আর কোনো এলমি এবং নলেজের গবেষণার ক্ষেত্রে হয় নাই। এটা কেন করেছে আমাদের ওলামা ইকরাম জানেন? কেন আমাদের ওলামা ইকরাম এত সূক্ষ্মভাবে ওহির ভাণ্ডার দুটোকে তারা সংরক্ষণ করেছেন, হেফাজত করেছেন, যাচাই বাচাই করে, যাতে মানুষের তৈরি করা কোনো জিনিস ওহি হিসাবে সমাদৃত না হতে পারে, তারা এই পরিশ্রমটা কেন করেছেন? কেউ কি বলতে পারেন? তৌহিদের সুরক্ষার জন্য। কিসের জন্য? তৌহিদের সুরক্ষার জন্য। কারণ ইসলামের সকল প্রোগ্রামের মূল কথা একটাই, সেটা হচ্ছে হিফজু জানাবি তৌহিদ, হিফজু জানাবি তৌহিদ, তৌহিদকে সংরক্ষণ করা। তৌহিদ কোনোভাবেই যাতে আমাদের দ্বারা লঙ্ঘিত না হয়, তৌহিদের মূল কনসেপ্ট এবং রূপরেখা থেকে, তৌহিদের নলেজ থেকে যেন আমরা কখনো বিচ্যুত না হই। প্রিয় ভাইরা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আমাদের শিক্ষা ব্যবস্থায় তৌহিদের প্রতি যথেষ্ট গুরুত্ব না দেওয়ার কারণে, এমনকি ইসলামী শিক্ষা ব্যবস্থায়ও মানুষ কিন্তু এর গুরুত্ব বুঝছে না। অনেকে আমাদের প্রতিও বিরক্ত, এত তৌহিদ তৌহিদ করছেন কেন? কিন্তু কোরআনে দেখেন তৌহিদের আলোচনা সবচেয়ে বেশি। পুরো কোরআন তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য তার সমস্ত আলোচনা পেশ করেছে। ছোট্ট সুরা বলেন, বড় সুরা বলেন, সবখানে শুধু তৌহিদ আর তৌহিদ। আপনারা কি জানেন কোরআনের একটা সুরা আছে সুরাতুত তৌহিদ? কোনটা সেটা? সুরাতুল ইখলাস। সুরাতুল ইখলাসের আরেকটা নাম সুরাতুত তৌহিদ। পুরো সুরাতে তৌহিদ ছাড়া আর কোনো আলোচনা নাই। এরপরেও কি আমাদের মুসলিমদের কেউ বলতে পারে যে তৌহিদের আলোচনা এত দরকার নাই, এত এত তৌহিদ তৌহিদ করবেন না? কেউ কি বলতে পারে এটা? সুবহানাল্লাহ, কোনো মুমিন কি বলতে পারে এত বেশি আল্লাহ আল্লাহ করেন না? তাহলে কার কথা বলবেন? শয়তানের কথা। কারণ আল্লাহর বিপরীত তো শয়তানি আছে, আর তো কিছু নেই। নবী সাল্লাল্লাহু সাল্লামের আলোচনা তো আল্লাহর সাথে অ্যালাইন করা। কোরআন এবং সুন্নার আলোচনা একই ধারার আলোচনা। তাহলে আল্লাহর বিপরীতে, তৌহিদের বিপরীতে একটাই শক্তি, একটাই পক্ষ আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো শয়তান। তৌহিদের বিরোধিতা করবেন না প্রিয় ভাইয়েরা, তৌহিদের বিরুদ্ধে যাবেন না, তৌহিদ বিরোধী কোনো অবস্থান ক্রিয়েট করবেন না নিজের যে কোনো কাজে, ব্যক্তি, পারিবারিক, সামাজিক যে কোনো কাজে তাওহীদের বিরোধিতা করার কোনো অধিকার কোনো মানুষের নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো সৃষ্টি মানুষকে বলেননি যে তুমি আমার বিরুদ্ধে দাঁড়াতে পারো, আমার তৌহিদকে নষ্ট করতে পারো। সেজন্যে দেখেন
ইসলাম অনেকগুলো বিষয়ে কড়া অবস্থান নিয়েছে, যেমন কুফরি। কুফরি করা কি জায়েজ? কুফরি করা কি জায়েজ? তোর সাথে তাদের একটা খালতো ভাই আছে, কি সেটা? নাস্তিকতা। নাস্তিকতা এই তিনটা জিনিস এবং পাশাপাশি বেদআত এবং পাপ, এই মোট পাঁচটা জিনিস তৌহিদ বিরোধী অবস্থা। এখন এই বিরোধী অবস্থাদের মধ্যে প্রথম তিনটা, এটা কিন্তু ইসলামকে ভেঙে চুরমার করে দেয় এবং ব্যক্তিকে টেনে হিঁচুড়ে ইসলামের ঘর থেকে বের করে দেয়। কেউ যদি শিরিক করে, বড় শিরিক, সে কি মুসলিম থাকবে? কেউ যদি কুফরি করে, সে কি মুসলিম থাকবে? কেউ যদি পরিপূর্ণভাবে ঘোষণা দেয় যে আমি আল্লাহতে বিশ্বাসী নই, অথবা কোরআনে বিশ্বাসী নই, অথবা সুন্নাতে বিশ্বাসী নই, সে কি মুসলিম থাকবে? তাহলে তারপরে থাকলো দুটো জিনিস, বেদা। বেদা দুই প্রকার, একটা হলো আকিদাগত বেদা, যেটা আপনাকে শিরক কুফরির মধ্যে নিয়ে যায়, এটা কিন্তু বেদা আকাদিয়া বলা হয়, এটা কিন্তু আপনাকে ইসলামের বাইরে নিয়ে যাবে। মাজারে গিয়ে কেউ যদি বলে যে এই ব্যক্তি আমার ভালো করতে পারে, মন্দ করতে পারে, এটা বেদা না? বেদা। কিন্তু এই বেদাটা আবার অ্যাট দ্য সেম টাইম কি? শিরক। এবং সেটা কি ছোটো শিরিক না বড় শিরিক? তাহলে বেদাতের মধ্যে একটা প্রকার আছে যেটা আপনাকে ইসলামের বাইরে টেনে হিঁচড়ে নিয়ে যাবে। আপনি আবার ইসলামে নতুন করে প্রবেশ করার আগ পর্যন্ত তওবা করে আল্লাহ কিন্তু আপনাকে আর কোনো ক্ষমা করবে না, কারণ আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা তার সাথে শরীক করাকে কখনোই ক্ষমা করবেন না, এছাড়া আর যে কোনো পাপকে তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। তাহলে শিরক কুফরি এবং নাস্তিকতা, এ থেকে তওবা করে দিনে প্রবেশ রাখ পর্যন্ত আর কোনো ক্ষমা নাই। অনেকগুলো আমল আছে, এগুলো আসলে এই তিনটার কোনো না কোনো একটার সাথে সম্পৃক্ত। কেউ যদি তাবিজ ঝুলিয়ে বিশ্বাস করে, এই তাবিজ তার ভালো করে মন্দ করে, তাহলে এটা কী হবে? বড় শিরক হবে, এবং এই কারণে সে ইসলাম থেকে সে আউট হয়ে যাবে, এবং তারপরে কী হবে? আবার তাকে ইসলামে প্রবেশ করতে হবে, কারণ ভালো মন্দ করার মালিককে? অনেকগুলো আয়াত আছে, আল কোরআন বলছে ভালো মন্দ করার মূল মালিক, অথরিটি আল্লাহ ছাড়া আর কেউ নয়। দোয়া কবুল করার মালিককে? মানুষকে সন্তান দেওয়ার মালিককে? বরকত রহমত কে নাজিল করেন? আল্লাহ। কেউ যদি মনে করে অন্য কেউ করতে পারে, তাহলে এটা কী হবে? প্রিয় ভাইরা, এই কাজটা করা যাবে না। এটা আমাদের গ্রামে গঞ্জে বিভিন্ন জনপদে আছে মানুষের মধ্যে। দেখবেন যে রাস্তা চলার ক্ষেত্রে কেউ কেউ তাবিজ বানিয়ে বিক্রি করে, অনেকে আবার অনেক টাকা দিয়ে তাবিজ বিক্রি করে, কেউ কেউ 50,000 1,00,000 টাকা দিয়েও তাবিজ বিক্রি করে। তাবিজের পাওয়ার বুঝে উনি দাম হাঁকায়। যদি বলে সারা দুনিয়ার সাত আসমানের উপর আপনার আধিপত্য তৈরি হবে, তাহলে তো কয়েক কোটি টাকার তাবিজ। আর যদি বলে যে আপনার কি ব্যবসায় উন্নতি হচ্ছে না, তাহলে এটা উন্নতি হয়ে যাবে, এ তাবিজ। কিন্তু তাবিজ ওনার নিজের ভাগ্য ফেরাতে পারতেছে না কেন, সে প্রশ্নটা কি করেছেন কেউ? যেই বেটা এত তাবিজ বিক্রি করে মানুষকে গ্যারেন্টি দিচ্ছে যে সে তার এই তাবিজ ব্যবহার করলে ভাগ্য ফিরিয়ে দেবে, তার নিজের ভাগ্য ফিরছে না কেন? সে কেন রাস্তায় বসে বসে তাবিজ বিক্রি করছে বলে? এতটুকু কমন সেন্স কি আমাদের থাকা উচিত না? যারা আজকে জান্নাতের গ্যারেন্টি দিচ্ছে মানুষকে যে তার সাথে থাকলে, তার তরিকা ফলো করলে সে জান্নাতের চাবি তাকে ব্যবস্থা করে দেবেন, জান্নাতের এমন কোনো চাবি কি আছে নাকি? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন কোনো চাবিকে যে তোমার জন্য এটা জান্নাতে চাবি? তিনি বেশারত দিয়েছেন, তিনি কিন্তু চাবি হস্তান্তর করেননি, কারণ জান্নাতের চাবির হস্তান্তর প্রক্রিয়া এটা নট অথোরাইজড, এটা ইসলামে নাই। এই জন্য কোনো সাহাবি পরবর্তী তাবেইনদের কাছে কোনো চাবি দেননি, চাবির গ্যারান্টিও দেন। ইসলামের পথটা বড়ই ক্লিয়ার, এটা তাওহীদের পথ, সহজ সরল। এই জন্য বলেন আস-সিরাতুল মুস্তাকিম বলছে, আস-সিরাত আল মুস্তাকিম হচ্ছে আল খাত আল মুস্তাকিম, সরল রেখা। আপনারা ম্যাথমেটিক্সে পড়েছেন না, সরল
রেখা কয়টা হয়? যতবারই আঁকেন সরল রেখা ইসলামও কয়টা? এখন অনেক মানুষ চেষ্টা করতেছে ইসলামের নানা ভাষণ বের করার জন্য। ইসলামের ভাষণ কয়টা? এটা কার ভাষণ বলেন তো? আল্লাহর ভাষণ, যেটা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, কাউকে দেন না। ইসলামের ভাষণ একটা, সেই ভাষণ হচ্ছে আল্লাহর ভাষণ, আল কোরআন এবং আস সুন্নাহ ভিত্তিক ভাষণ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাযিল হয়েছে আর কার উপর নাযিল হয় নাই। এখন নানা রকম তরিকা, নানা রকম আকীদা বিশ্বাস তৈরি হয়েছে মানুষের অসতর্কতার কারণে, মানুষের অজ্ঞতার কারণে, অসচেতনতার কারণে। এই জন্য আপনাদেরকে বারবার বলছি, এলেমের দিকে ফিরে আসুন। এলেম এলেম অর্জন করে, সব বয়সে এলেম অর্জন করা যায়, এলেমের কোনো বয়স নাই। ডিগ্রি অর্জন করার যদি বয়স থাকে এবং সেটা তৈরি করেছে মানুষেরা, হয়তো সামাজিক কারণে অথবা তার একটা শিক্ষানীতি আছে সেটা বাস্তবায়নের কারণে, কিন্তু ইসলামে, ইসলামের শিক্ষানীতি ইউনিভার্সাল, সেখানে বয়সের কোনো বার নাই। এই জন্য বৃদ্ধ লোকেরা যখন ইসলাম গ্রহণ করেছে তখনও তারা ইসলামকে শিখতে পেরেছে, আলহামদুলিল্লাহ। ইসলামে জ্ঞান শেখার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই, কোনো ধরনের রেস্ট্রিকশন মানে কোনো ধরনের সীমাবদ্ধতা এবং বাধা নাই। এই কোরআনটা পৃথিবীর যে কোনো মানুষ ধরতে পারে, পড়তে পারে, অর্থও করতে পারে, বুঝার অধিকার আছে, আমল করার অধিকার আছে, প্রচার করার অধিকার আছে, কায়েম করার অধিকার আছে। সুন্নাহ ইসলামের দ্বিতীয় মাসদার, দ্বিতীয় উৎস, সেটিও সবার পড়ার অধিকার আছে, বোঝার অধিকার আছে, মানার অধিকার আছে, এবং সেটা তার ব্যক্তিগত পারিবারিক এবং সামাজিক জীবনে প্রতিষ্ঠিত করার অধিকার আছে। কোনো রেস্ট্রিকশন নাই। আছে কি কোনো রেস্ট্রিকশন যে মেয়েরা পড়তে পারবে না, শিশুরা পড়তে পারবে না, বড়রা পড়তে পারবে না, বৃদ্ধরা পড়তে পারবে না, পৌরেরা পড়তে আছে? কম সুতরাং আমি সবাইকে উদার্ত আহ্বান জানাবো যে আসুন জ্ঞানের দিকে ফিরে আসি। মুসলিম উম্মার উত্থান এবং উন্নয়ন জ্ঞানের, জ্ঞান ছাড়া সম্ভব নয়। আর এটাও জেনে রাখবেন, জ্ঞানের যে রূপরেখা ইসলাম দিয়েছে তার মধ্যে এক নম্বর হচ্ছে ওহির জ্ঞান, দুই নম্বর হচ্ছে জাগতিক উপকারী জ্ঞান। অতএব জাগতিক জ্ঞানগুলোকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না। সায়েন্স, পিওর সায়েন্স, মেডিকেল সায়েন্স কিংবা সোশ্যাল সায়েন্স, ইকোনমিক্স, অ্যান্থ্রোপোলজি, এরকম আরও যত সাবজেক্ট আছে এগুলো কোনোটাই ইসলাম বিরুদ্ধ নয়। তবে লেখক যদি সেটাকে ইসলাম বিরুদ্ধ হিসাবে দাঁড় করিয়ে থাকেন তাহলে এটা লেখকের দোষ, এবং সেই লেখককে আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন না। সায়েন্সটা কার সৃষ্টি বলেন তো? আল্লাহর। মানুষ এসে এর মধ্যে মডিফাই করেছে অনেক কিছু, সে কনসেপ্টটাকেও মডিফাই করেছে, সে জ্ঞানকে নিজের মন মতো করে লিখতে চেয়েছে, পরিচালনা করতে চেয়েছে। ফলে সোশ্যাল সায়েন্স যখন পড়বেন সেখানে দেখবেন তারা বলতে চাচ্ছে পৃথিবীর বিভিন্ন আসমানি ধর্মগুলো মানুষ তৈরি করেছে, বিপদে পড়ে এখন আল্লাহ আল্লাহ বলা শুরু করেছে। আচ্ছা, যিনি এ কথা বলেছেন এটা কি আল্লাহর মত না তার মত? তার মতকে আপনি এত প্রাধান্য দিচ্ছেন কেন? তবে দুর্ভাগ্য তাদের যারা কোরআন হাদিস ওহির জ্ঞান অর্জন করার আগেই জাগতিক জ্ঞান এবং বিভ্রান্ত লোকদের তৈরি করা জাগতিক জ্ঞান যারা পড়েছে তাদের কিন্তু তারা বিপদে পড়ে গেছে, কারণ তাদের মাথায় ভালো কিছু আসার আগেই খারাপটা ঢুকে গেছে। একটা কম্পিউটার যদি শুরুতেই ভাইরাস ঢুকায় দেন ওটা কি কাজ করবে? ওটা তো ভাইরাসই আসল, যা করার কি করবে? ভাইরাসই করবে ওটাতে। আর এরপরে ভাইরাস যতক্ষণ পর্যন্ত থাকে আপনি যত প্রোগ্রামে ঢুকান কোনো প্রোগ্রাম কাজ করবে না, করবে? ঠিক একই অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি তো বলেছেন যে প্রত্যেক মানুষ ফেতরাতের উপর জন্মগ্রহণ করে, তারপরে তার বাবা মা তাকে ক্যাটাগরি করে দেয়, সে কি মুসলিম থাকবে,
নাকি ইহুদি হবে, নাকি নাসারা হবে, নাকি পত্তলিক হবে, এটা কে করে দেয়? তার বাবা মা অথবা বাবা মায়ের রোল যারা প্লে করে। একটা সন্তান তার বাবা মা নাই, এখন সে সামাজিক কোনো প্রতিষ্ঠানে মানুষ হচ্ছে, তাহলে যারা তাকে মানুষ করছে তারা তাকে যেভাবে জ্ঞান দেয়, যেভাবে গড়ে তোলে, যে কনসেপ্ট দিয়ে গড়ে তোলে, সে সেটা হয়। আমাদেরকে বুঝতে হবে বাবা মা বলতে শুধু বাবা মা না, এই বয়সে যারা তাদের অভিভাবক, এই অভিভাবকরা তাকে যেভাবে গড়ে তোলে সেভাবে সে গড়ে ওঠে। তাহলে বুঝতে হবে যে প্রথমে যদি কোরআনের জ্ঞান মুসলিম সন্তানদের মাথায় না ঢুকে, এবং প্রথমে যদি অমুসলিম চিন্তাভাবনাগুলো কিংবা বিভ্রান্ত লোকদের ভুল তথ্যগুলো তার মাথায় ঢুকে দেওয়া হয়, সেটা পরিষ্কার হওয়ার আগ পর্যন্ত একে আর ঠিক করা যাবে না। আপনারা বুঝতে পেরেছেন শিক্ষার মূল্যটা? এখন শিক্ষা, শিক্ষা দিয়ে একজনকে তৌহিদবাদী করা যায়, শিক্ষা দিয়ে একজনকে সংশোধিত সুনাগরিক করা যায়, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ শুধু শিক্ষা দিয়ে করা যায়, অন্য কিছু দিয়ে করা যায়, ভয় দেখিয়ে করা যায় না, চাপ দিয়ে করানো যায় না, কিচ্ছু দিয়ে করা যায় না, শিক্ষা শিক্ষা এবং শিক্ষা। তারপরে যেটা বললাম যে শিক্ষার বদলে কুশিক্ষা যদি কারোর মধ্যে প্রথম প্রবেশ করে, তাহলে তাকে সুশিক্ষা দিতে হলে ওই কুশিক্ষাকে আগে দূর করতে হবে, অন্যথায় সুশিক্ষা তার মধ্যে কোনো কাজে আসবে না। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন আপনাদের সন্তানদেরকে কীভাবে গড়ে তুলবেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সমাজের মধ্যে কত ধরনের বিচ্যুতি আছে, আছে না? অধঃপতন আছে, অধঃপতন কি নেই এই সমাজে? আছে। এই সমাজের মধ্যে দেখতে পাচ্ছি মানুষের মধ্যে ভুল বিভ্রান্তি, তাদের মধ্যে ভুল বিভ্রান্তি শুধু একটা জায়গায় নয়, সামাজিক কাজের মধ্যে, পারিবারিক বন্ধনের ক্ষেত্রে তাদের ভুল বিভ্রান্তি, মানুষের সাথে মানুষের সম্পর্কের ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে ভুল বিভ্রান্তি, ফলে ধর্মীয় ক্ষেত্রেও তারা ভুল বিভ্রান্তির উঠতে পারে, বরং ধর্মীয় ক্ষেত্রেই সবচেয়ে বড় ভুল বিভ্রান্তিতে আমাদের দেশের মানুষেরা ডুবে আছে। কারণ এই ধর্মীয় শিক্ষাটা যাতে, বা দ্বীনী শিক্ষাটা, ইসলামী শিক্ষাটা যাতে পিওরলি মানুষকে দেওয়া যায়, তৌহিদকে কোনো রকম নষ্ট না করে, তৌহিদের রূপরেখাকে 100% ঠিক রেখে যাতে মানুষের কাছে জ্ঞানকে তুলে দেওয়া যায়, তুলে দেওয়া যায়, সেজন্য কোনো পৃষ্ঠপোষকতা নাই। আজকে এই যে প্রতিষ্ঠান আপনাদের আছে, কত কষ্ট করে আপনারা এই প্রতিষ্ঠানটাকে গড়ে তুলছেন। শুধু তাই না, এই প্রতিষ্ঠান যিনি গড়ে তুলেছেন তিনি মদিনা থেকে পড়াশোনা করে এসেছেন, তিনি আপনাদের ভালোই চান নাকি খারাপ চান? কিন্তু তারপরেও তাকে বাধার মুখোমুখি হতে হয়েছে। আমাদের দেশেই এরকম, ভালো কিছু করতে গেলে শুধু বাধা আর বাধা, কোনো পৃষ্ঠপোষকতা নাই। আজকে যদি বিশুদ্ধ জ্ঞানকে আপনারা প্রতিষ্ঠিত করতে চান, তৌহিদি চেতনাকে স্টাবলিশ করতে চান, তৌহিদের জ্ঞানকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে সবাইকে এগিয়ে আসবো। এটা এককভাবে আমিও পারবো না, আপনারা কেউ এককভাবে পারবেন না। এই জন্য মুসলিম উম্মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার সব কিছু মিলিতভাবে করার নির্দেশনা দিয়েছেন, এমনকি সালাতটাও। ওয়ারকাউ মা রাকিঈ, দেখেন, রুকুকারীদের সাথে রুকু করো, সেজদাকারীদের সাথে সেজদা করো। আর সে অমক ঘটনা তো আপনারা জানেন, ওয়াতাসিমু বিহাবদিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এটা আরো ক্লিয়ার করে দিয়েছে, আল্লাহর রজ্জু তথা কোরআন এবং সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরো, সম্মিলিতভাবে, এবং বিচ্ছিন্ন হইও না। কিন্তু আমরা বিচ্ছিন্নতাকে খুব ভালোবাসি, কেউ একজন উঠতে চাইলে তাকে নামিয়ে ফেলার অপচেষ্টা বেশিরভাগ লোককে করতে দেখা যায়। যতজন লোক তাকে সাহায্য করার কথা তাদের সংখ্যা খুবই নগণ্য, আর যারা তাকে থামিয়ে দিতে চায় তাদের সংখ্যা অনেক বেশি। এটা আমাদের দুর্ভাগ্য, এ থেকে উঠে আসতে হবে। আমাদের কৃষ্টি কালচারের মধ্যে একটা বড় ধরনের আসলে মানে বিভ্রান্তি তৈরি হয়েছে, ভুল পথ তৈরি হয়েছে। কৃষ্টি কালচারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৃষ্টি কালচারে পরিবর্তন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত চিন্তা ভাবনা, আকীদা, বিশ্বাস, ইমান, আমল, চর্চা সব কিছু হলো পজিটিভ, ইতিবাচক। মনে রাখবেন আপনি আপনার ফ্যামিলিকেও ইতিবাচক ধ্যান ধারণার
মানুষ না হলে কথায় কথায় যদি রেগে চান, কথায় কথা এটা করা যাবে না, ওটা করা যাবে না, ছেলে এটা করতে চাচ্ছে নো, স্ত্রীকে নো, মেয়েকে নো, সেই সংসার কি সুন্দর করা যাবে? করা যাবে। নেতিবাচক চরিত্র খুবই খারাপ জিনিস। একটা পরিবারকে, একটা জনপদকে, একটা দেশকে সুন্দর করে গড়ে তুলতে হলে ইতিবাচক হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সবচেয়ে বেশি ইতিবাচক ছিলেন, সবাইকে সম্মান করতেন। যে বেদুইন তার মসজিদে পেশাব করেছে কি সুন্দর করে পজিটিভলি তাকে বুঝিয়েছে। যে যুবক তার কাছে এসে জেনা ব্যভিচারের অনুমতি চেয়েছিল, তিনি তো ইচ্ছে করে ঠাস করে একটা লাগিয়ে দিতে পারতেন না, কি সুন্দর করে তাকে বুঝিয়েছেন, বাবা তোমার মায়ের সাথে এরকম হোক কি চাও, তোমার বোনের সাথে, তোমার কন্যার সাথে, তোমার খালার সাথে, তোমার ফুয়ের সাথে, সে তো বলছে অসম্ভব। কিভাবে কনভিন্স করেছেন, চিন্তা করেছেন, কিভাবে সংশোধনটা এনেছেন খেয়াল করেছেন, তার সমস্ত দেহ সত্তাকে তিনি রেডি করে ফেলেছেন এই ছোট্ট একটা চিন্তা দিয়ে। ও আর জীবনেও কি কখনো জেনা ব্যভিচার করার অনুমতি চাইতে পারে? চায়ওনি আর এটা চাইতেও পারবেন। এটা হচ্ছে প্রক্রিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে অনেকগুলো জায়গা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যাতে করে ওইভাবে সংশোধনটা আমরা নিয়ে আসি। মাদ্রাসায় এখন পোলাবাইকে পিটায়া ঠিক করে ফেলবে, সম্ভব বলে? আজকে তো সে প্রশ্নটা আপনারা প্রশিক্ষণে আমাকে জিজ্ঞেস করেছিলেন। পিটিয়ে জোর করে শক্তি প্রয়োগ করে মানুষের অন্তর দখল করা যায় না। এটার জন্য সবচেয়ে চমৎকার পন্থা হচ্ছে শিক্ষা, এলম, এলম এবং এলম। আল্লাহ তাআলা এলমকে পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়ারফুল করেছে। পৃথিবীতে অন্য কিছু এতটা পাওয়ারফুল নয় যতটা পাওয়ারফুল হচ্ছে এলম। এখানে আপনারা যারা আছেন, যারা সত্যের সন্ধান পেয়েছেন, এলম থেকে পেয়েছেন নাকি নাটক থেকে পেয়েছেন বলেন, নাকি কনসার্ট থেকে পেয়েছেন? এলম থেকে। সে এলমটা কি আপনাকে পরিবর্তন করেনি? স্পষ্ট একটু চিন্তা করলে বুঝবেন। তাহলে এলমটাকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করুন। যারা শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছেন তাদেরকে আমরা বলবো কোয়ালিটি এডুকেশন দিন, মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করো। গল্প আর ওয়াজ শোনাবেন না। ওয়াজ এ জাতি বহু শুনেছে। মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করুন। যারা শিক্ষকতার দায়িত্বে আছেন তাদেরকে বলবো মানসম্পন্ন শিক্ষক হন, ফাঁকি দেবেন না। রেগুলার দায়িত্ব পালন করে জাতিকে গঠন করা যায় না। আপনার মানকে আপগ্রেড করে ট্রেনিং নেন। যারা সাধারণ মানুষ হিসেবে নিজেদেরকে মনে করছেন, আমাদের দিনী ভাই বোনদেরকে বলছি, জ্ঞানের একটা লেভেলে আপনাদেরকে আসতে হবে। এটাকে বলা হয় জরুরি জ্ঞান, জরুরি জ্ঞান, দিনের জরুরি জ্ঞান অর্জন করতে হবে। আপনি বলবেন না বাবুরে বয়স তো হয়ে গেছে মনে থাকে না কিছু, এ কথা বলে পার পাবেন না আপনার কাছে। জরুরি জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। যদি আপনাকে আল্লাহ জিজ্ঞেস করেন বলো তো তোমার রব কয়জন, আল্লাহ হিসাব করি তিনজন না পাঁচজন না ছয়জন, এভাবে উত্তর দিলে কি আল্লাহ অ্যাকসেপ্ট করবেন? এটা তো জরুরি জ্ঞান। তৌহিদের যে কথা বললাম আল্লাহ কয়জন, যদি বলেন যে ভালো করে মুখস্থ করেছি কাজ হবে না, আল্লাহ তাআলা অটোমেটিকভাবে আখিরাতে যে যেভাবে জীবনযাপন করেছে তার আলোকে জবাবটাকে তৈরি করে দেবেন। অতএব আপনি এখানে যদি ওই যে তিনটা প্রশ্ন কভারে যেটা জিজ্ঞেস করবেন মুখস্থ করে চান, কোনো কাজ হবে না। ঠিক ওই ছাত্রের মতো যে ছাত্র কমন কয়েকটা প্রশ্ন প্রস্তুত করে মুখস্থ করে হলে গেছে, যা দেখেছে প্রশ্ন তো কিছুই মনে নাই উত্তর, বুঝতে পেরেছেন? এটা পৃথিবীতেও আল্লাহ দেখিয়ে দিচ্ছেন, তাহলে আখেরাতে এটা আরও ভালোভাবে অবগত হবে। আসুন আমরা নিজেরা একটু ভালোভাবে চিন্তাভাবনা করি, জ্ঞানমুখী হই, তৌহিদমুখী হই, আমাদের জীবনের প্রায়োরিটি অগ্রাধিকারযোগ্য বিষয়গুলো চিহ্নিত করি জ্ঞানের জগতে এবং বাস্তব জগতে। কোনটা আগে করা উচিত, কোনটা আগে শেখা উচিত, কোনটা না করলেই নয়, কোন কাজ না করলেই নয়, কোনটা না শিখলেই নয়, এভাবে যদি আমরা আমাদের শেখা
এবং করার জিনিসগুলোকে সাজিয়ে গুছিয়ে নেই, আশা করি আমরা বিভ্রান্ত হব না ইনশাআল্লাহ। এবং আশা করি আমরা আপনারা কেউ পথ হারাব না ইনশাআল্লাহ, কারণ পথ দেখানোর মালিক হচ্ছে আল্লাহ, আর উপকরণ হচ্ছে এলেম। পথ দেখানোর মালিককে আল্লাহ, উপকরণটা কি? এ দুটো যদি আপনার জানা থাকে তাহলে কোনোদিনই উম্মার লোকেরা মুসলিমরা পথ হারাবে না ইনশাআল্লাহ। الله ما دشوا بيك توفيق دان كرو. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم. الحمد لله رب العالمين. أيها المسلمون أبتر جانين مسلم هشابي أما دير أتنت جروري كيتو بشوية جتا جانا وجد إبن جروري كيتو عمول أتسجة قرأ وجد যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাটা ফরজ করে দিয়েছেন, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করাটা ফরজ করে দিয়েছেন। আসুন আমরা যেটা জানা ফরজ করে দিয়েছেন, তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এই হাদিসের আলোকে সেটা জেনে নেই। আর যে কাজগুলোকে তিনি কোরআন এবং সুন্নায় উম্মার জীবনের বিভিন্ন ক্ষেত্রে ফরজ করে দিয়েছেন সেটাকে আমরা আমল করি। ইবাদতের মধ্যে ফরজ ইবাদত আছে অনেকগুলো, এর বাইরেও কিন্তু ফরজ আছে, সেটা হচ্ছে হালাল ভিত্তিক জীবনযাপন করা, হালালের মধ্যে জীবনযাপন করা। আরেকটা ওয়াজিব হচ্ছে হারামকে বর্জন করা। এটা কি অপশনাল নাকি ফরজ? ফরজ। এই জিনিসগুলো আমাদেরকে একটু জানতে হবে। অনেক সময় শুধু অনেকে শুধু সালাতের উপর ফোকাস দেন, বলেন যে অনেক ভালো মুসলমান, আল্লাহওয়ালা, কপালে দাগ আছে, কিন্তু যে দেখবেন যে তিনি মোটামুটি ঘুষের পাহাড় তৈরি করে ফেলেছেন, সুদের সাথে তার চমৎকার লেনদেন হলো। প্রিয় ভাইরা, জীবনটাকে একটু এক্সপ্লোর করুন, একটু আবিষ্কার করুন, দেখুন কোন জায়গায় আমাদের সমস্যা। ঠিক যেমন শরীরের রোগ হলে আমরা এখন এমআরআই করি, তাই না? এমআরআই আছে আর অনেকগুলো, পুরো শরীরের কোথায় প্রত্যেক কণিকার মধ্যে কি প্রবলেম সেটা এখন যাচাই বাছাই করা যায়। আর আপনার আমার মধ্যে যদি ইমানের সাথে তাকওয়া থাকে তাহলে আপনিও যাচাই বাছাই করতে পারবেন প্রবলেমটা কোথায় আপনার। এই যাচাই বাছাই করার মেশিনটা কি? তাকওয়া। যাচাই বাছাই করার মেশিনটা হলো তাকওয়া। আসুন ইমান এবং তাকওয়া অর্জন করি। এই দুটো নিশ্চিত করতে পারলে আল্লাহ গ্যারেন্টি দিচ্ছেন যে আসমান এবং জমিনের যত বরকত, যত উন্নয়ন, যত প্রাচুর্য সেটা অর্জিত হবে ইনশাআল্লাহ। যদি জনপদের লোকেরা ইমান পোষণ করত আর তাকওয়া অবলম্বন করত তাহলে অবশ্য অবশ্যই আমরা আসমান এবং জমিনের বরকতের দুয়ার উন্মুক্ত করে দিতাম। কে বলেছেন? আল্লাহ সূরা আল আরাফের 96 নম্বর আয়াত। অতএব আসুন আমরা আল্লাহমুখী হই, নিজেদেরকে একটু সংশোধন করি, হককে কবুল করি, বাতিলকে আমরা বিদায় জানাই, তাহলে আল্লাহ তাআলা আমাদের দুনিয়া আখিরাতে সকল প্রাচুর্য দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের উপর বরকত এবং রহমত নাজিল করুন, এই জনপদে আল্লাহ তাআলা বরকত এবং রহমত নাজিল করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ জরুরি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, সেই জ্ঞানের আলোকে জীবন, পরিবার এবং সমাজকে সাজানোর তৌফিক দান করুন। আমাদের প্রত্যেকের হাজতগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিন। যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ করে দিন, যাদের বিভিন্ন রকম অভাব অনটন আছে সেটা আল্লাহ দূর করে দিন, বালা মুসিবতকে দূর করে দিন। আমাদের নতুন প্রজন্ম, আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা ভালো মানুষ, ভালো মুসলিম, ভালো মুমিন এবং ভালো নাগরিক হিসাবে গড়ে তোলার তৌফিক দান করুন। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আল্লাহ তাআলা মানসম্পন্ন শিক্ষা দান করার তৌফিক দান করুন।